Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. কন্যাপক্ষ আঙাল জানিয়াও তার এক পুত্র ব্রজেশ্বরের বিবাহে সম্মত হলেন। কারণ প্রফুল্ল পরমা সুন্দরী। প্রফুল্লের আর কেউ নেই, শুধু অনাথা বিধবা। প্রফুল্লর মা সর্বস্ব ব্যয় করিয়া সকল দিক ফুলান করিতে পারিল না। বরযাত্রীদিগের লুচি মন্ডায় উত্তম, কিন্তু কন্যা যাত্রীগণের কেবল চিড়া ওজন। প্রতিবেশী কন্যা যাত্রীগণ অপমান বোধ করিলেন, তাহারা খাইলেন না। বৌভাতের দিন প্রফুল্লর প্রতিবেশীরা বড় রকমের শোধ লইল। হরবল্লভ ওদের কথা বিশ্বাস করিলেন। সত্যি তো প্রফুল্লর মা অনাথা বিধবা, উহাদের চলিত কি করিয়া এমন সুন্দরী কন্যা। তাছাড়া প্রতিবেশীরা মিথ্যাই কেন বলিবে। পরদিন হরবল্লভ পুত্রবধূকে মাতৃলয়ে পাঠাইয়া দিলেন, পুত্রের অন্যত্র বিবাহ দিলেন। জান আমার গোসাদের বাড়ি থেকে দুটি চাল ধার করে নিয়ে আয়, আর যে ঘরে কিছুই নেই। তোমাদেরই বাড়িতে কেন গো? কেন, আমার মেয়ের কি শ্বশুর বাড়িতে আসতে নেই? না, আসতে নেই কেন? শ্বশুর শাশুড়ি যখন আনবে তখন আসবে। শ্বশুর শাশুড়ি যদি সাজ্জামের নামই না করে। নামই যদি না করে তবে আসা কেন? খেতে দেবো কোথেকে? আমি অনেকটা দিতে পারি। তোমার ব্যাপার বলতে আমি খাওয়া দিতে। আমাকে দেখছ? তোমাকে বুঝবে না কেউ। কি বুঝবে না? এসো না। দরজা বন্ধ করলে কেন? তোমার সঙ্গে দুটো কথা কব কি না? তাই বসো। তুমি তুমি কে গো ভাই? তোমার সতী। আমার নাম তো তুমি আমাকে চেনো? ওই যে কপাটি আড়াল থেকে সব শুনলাম। তুমি বুঝি ঘরে নেই? পোড়া কপাল আর কি, আমি কেন ঘরে নিয়ে হতে যাবো? আমার কি তেমন দাঁত উঁচু না রঙ তো কালো? কার দাঁত উঁচু? ওই যে এখন যে ঘরনি। কে দোষী? তুমি জানো না? কেমন করেই বা জানবে, এর আগে তো কখনো এসেনি। আমাদের আর এক সতীন আছে। আমি কি জানতাম
আমি ছাড়া আরেক বিয়ে না গো, আরেকজন আছে। প্রথম বিয়ে মনে আছে? তুমি বাগদির মেয়ে, সে বাগদির বাড়ি নাকি এসেছে? জোর করে থাকবে বাড়িতে, তোমার গর্ভধারিণীকে বলতাম ছেড়িয়ে বিদায় করে দাও। তো তুমি তো মেয়ে ছেলে, মেয়ে ছেলে গায়ে হাঁটতে পারেন না। এই কাজ তোমাকে করতে হবে, আজ রাত্রেই ওই বাগদি বাড়িকে তুমি ছেড়িয়ে বিদায় করে দেবে, নইলে আমার ঘুম হবে না, বুঝেছ? বাবা, মেয়ে মানুষের গায়ে হাত তুলতে নেই, যা করবে তাকে ভালোভাবে বুঝে সুঝে করো। বউকে যে তাড়াচ্ছ, সে খাবে কি করে? হোক, চুরি করে, ডাকাতি করে, বিক্রি করে। বউকে যখন তাড়াবে তখন এই কথা তাকে বলে দিও, সে জানতে চেয়েছিল। প্রফুল্ল মারা গেছে। মরার সময় তার মরা মাকে দেখতে পেয়েছি। না 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 না, শ্রাদ্ধ শ্রাদ্ধ চলবে না। তুমি কোথায় যাবে? হাটি। কোথা থেকে আসছো? জঙ্গল থেকে। এই জঙ্গলই তোমার বাস? তবে তুমি হাটের পথ চেনো না? এ পথে হাট কোথায়? তোমার আর কে আছেন? তুমি একা হাটে যেও না, পথে চোর ডাকাত আছে, বিপদে পড়বে। এখানে আমার একটা দোকান আছে, ইচ্ছে করলে চাল ডাল নিতে পার, যাবে? আমি মা বলেছি, তোমরা একে মা বলবে। আর দেখো, এর যেন কোনো অনিষ্ট ঘটনা না হয়। বিমানে তোমরা এসো। আজ 5 বছর পূর্ণ হল তোমার শিক্ষা সমাপ্ত, তুমি আজ সম্পূর্ণ
দুষ্টের দমন আর শিষ্টের পালন এই আমার ব্রত। পারবে তুমি আমার সাহায্য করতে? Look, there's a bug inside the cage. Huh? John! The car is cold, hai? All right, I saw. Cold, all right. I know sab lagna ki bhai. Hey! Kya bol raha hai? Nacha gana janta hai? Achha bas bas. Isi. Hey, da raha hai. Show. कितना रुपया मांगता है? कितना रुपया मांगता है? আমি খুশি হয়েছি। আপনি আমি যেন সবাই আজ আমি তোমাকে অভিষিক্ত করলাম। আজ থেকে তুমি রানী বাবু হে, তোমাকে তো বললাম আমার যা টাকা আছে তোমার জন্য আছে। তুমি আমার জামাই, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? টাকাগুলো যতদিন আমার কাছে থাকবে ততদিনই থাকবে, তোমার বাবার কাছে গেলে কি আর থাকবে? কাজেই তুমি নিজের টাকা নিজেই নষ্ট করতে চাইছো কেন? অর্থে আমার কোনো প্রয়োজন নেই, বাবাকে বাঁচানোই আমার কর্তব্য। তাতে আমার কি লাভ? তোমার বাবা বাঁচলে আমার মেয়ের কি? আমার টাকা থাকলে আমার মেয়ের দুঃখ ঘুচবে, কিন্তু তোমার বাবা বাঁচলে আমার মেয়ের দুঃখ ঘুচবে কি? ঠিক আছে, আপনার মেয়ে টাকা নিয়েই থাকুক, তাকে আর আমার কাছে জীবনে পাঠাবেন না। আমার মেয়ে তোমার দয়ার প্রত্যাশী নয়। আমিও আপনার দয়ার প্রত্যাশী নই। এসেছিলে তো বাবার জন্য ভিক্ষে করতে। না, ভিক্ষে নয়, ধার চাইতে। নমস্কার রজেশ্বর, শুনে যাও, ভয় দেখাচ্ছ মেয়েকে নেবে না, নিও না, টাকা আমি তোমার দেবো না। শুনে অমন করে দিও না, দিতে নেই। সরে যাও, ল্যাটামো করো না। আমি তো কোনো অপরাধ করিনি, আমি তোমার পায়ে পড়ছি। ছেড়ে দাও, তুমি আমার লাথি মারলে। না, লাথি আমি মারিনি। মারিনি না, যদি বেড়েই থাকে এই পা আমার। তুমি না হয় বড় মানুষের মেয়ে, একদিন তোমার বাবা এই পা পূজা করেছিলেন। আমার বাবা ছকমারি করেছিল, আমি তার প্রায়শ্চিত্ত করব। কি করবে, পাল্টা লাথি মারবে নাকি? আমি আছি নিশ্চিত, কিন্তু আমিও যদি বামুনের মেয়ে হই তবে তবে কি? তবে আমার পা তোমার তুলে নিয়ে চাকরের মতো টিপে দিতে হবে। কি বললো? বেশ, আমার সেই কথা, যতদিন তোমার পা টিপে না দিই আমি তোমার মুখ দেখবো না।
আর আমার প্রতিজ্ঞা যদি ভঙ্গ হয় আমি বাংলার ছেলে নয়। যাকে ধরে আনতে বলেছিলাম রঙ্গরাজ এনেছ? হাজির করো এক্ষুনি। সে খবর আপনার কি দরকার? আপনি তো টাকা চান। তাহলে আপনাকে এখানে ধরে আনতাম। ব্রজেশ্বর রায়। আপনার মর্যাদা রাখাই তো আমার কর্তব্য। এটি আপনি গ্রহণ করুন। আমার কিছু সঙ্গতি আছে শুনেছেন, এগুলো নিতে আপনি দ্বিধা করবেন না। আমি ঠিক তা বলিনি। আপনার বাবার 50,000 টাকার প্রয়োজন। আপনি জানেন কি করে? সাগরের মুখে ওই টাকা না দিতে পারলে বাবার মান সম্ভ্রম জাত সব কিছু যাবে। কবের মধ্যে টাকাটা শোধ দিতে হবে? যেমন সুখিত টাকাটা পেলে আমি পাঠিয়ে দেব। ভাবেন কোথায় আমাকে? আমি তো সবসময় এক জায়গায় থাকি না। যেখানে বলবেন
সেখানেই পৌঁছে দেব। আপনি সময় দিলে আমি জায়গা বুঝতে পারি। এবারে মাঘ আর আমি বৈশাখ মাসের মধ্যে আপনাকে টাকাটা ফেরত দিয়ে আসবো। বৈশাখ মাসের শুক্লপক্ষে সপ্তমী রাতে আমাকে এখানে টাকাটা ফেরত দেবেন। সপ্তমী চন্দ্রার তুর্তি আমি এইখানে থাকব। বেশ, তাই আমি আসব। তাই বুঝি দেবী আমাকে প্রণাম দিয়েছে। আমার নাম এ তো আমার নাম সাগর। আমার দিদি সত্যি করে ভালো দেবীকে তুমি এখনো চিনতে পারো? আমি তো একদম দেবী চৌধুরানীকে ধরা চাই। From the bloody country. Appoint agents. Fire them. আমরা জানি না হুজুর কে দেবী চৌধুরানী, আমরা জানি না, বিশ্বাস করুন। বেরিয়ে পড়ো কুকুরের বাচ্চা গুলো কেমন এখনো যেমন করে মানে দিব্যি পুজোর আমি আমাদের পাঁচশো সে পাইবেন না, তারা দেবী চৌধুরীকে আমি ধরিয়ে দেবো। খেয়াল করবে থেকে গুলি চালাবে।
নিশি নিশি কি সে দেখির ওপর থেকে আমার দূরবীনটা দাও। হ্যাঁ দিচ্ছি। আজকে বলো রানীমা ডাকছেন। শোনো, তুমি শিগগির এখান থেকে পালিয়ে যাও। তোমাকে বিপদের মুখে ফেলে পালিয়ে যাবো এত বড় কাপুরুষ আমি নই। বলো না কা ইংরেজের সে ভাই। আমি নিজে ধরা দেবো। ইংলিশদের হাতে তুমি ধরা দেবে? যেখানে দাঁড়িয়ে আছো ঠিক তেমনি ভাবে দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না। এটাই আমার হুকুম, যাও যাও। শোনো, যেখান থেকে পারো রঙ্গরাজকে খবর দাও। আচ্ছা রানীমা, যাও। শোনো, যেমন করেই হোক যেখান থেকে পারো রঙ্গরাজকে আমার চাই। রঙ্গরাজকে খবর দাও। চিনতে পারছ না? তুমি সে ব্রজেশ্বর বাবু না? এখানে কি মনে করে বাপ বেটা মিলে ইংরেজি গোয়েন্দাগিরি করতে এসছো তুমি? না আমি যা করেছি রানীজির হুকুমেই করেছি। রানীজিকে গিয়ে জিজ্ঞাসা করবো। তোমাকে রানীজি দেখা করতে বলেছেন। রানীমা কি রঙ্গরাজ? হ্যাঁ, আমাদের দরজা থেকে সাদা নিশান দেখাবার হুকুম কে দিয়েছে? আমার হুকুমে। কিন্তু রঙ্গরাজ, তোমাকে সকালে আমি দেরি করে যেতে বলেছিলাম, যাওনি কেন? আমরা যাচ্ছিলাম দেবীগড়ে, পথে ভবানী ঠাকুরের সঙ্গে দেখা। তিনি বলেন ইংরেজের সেপাই আপনাকে ধরতে আসছে। আমি বর্তমান রাজ্যে ফিরে এসেছি, ভেবে আমি বাজিয়ে দিয়েছি। অন্যায় করেছ, জঙ্গলে ওদের সব সেপাই হয়েছে, আমরা ওদের ঘিরে ফেলেছি। ভবানী ঠাকুর কোথায়? উনি ডাঙায়, আমি জলে। আমি আমি নিজে ধরা দিতে চাই। তবে ওরই যদি ওদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে আসি রঙ্গরাজ, কি বলো? টাকার লোভে তুমি গোয়েন্দাগিরি করতে এসছো, রানীকে ধরিয়ে দিতে এসেছো। দিন আদায় যখন সর্বস্ব তোমার বিক্রি যাচ্ছিল, ওই রানী তোমাকে 50,000 টাকা দিয়ে প্রাণ বাঁচিয়েছিল। ইংরেজের টাকা খেয়েছ শয়তান বদমাইশ। তোমাকে যা বলবো তাই করবে। আমি দিব্যি করছি, আমি দিব্যি করছি।
নিশি ঠাকুরনের ভগ্নির সঙ্গে? নিশি ঠাকুরনের ভগ্নির সঙ্গে আমার পুত্র ব্রজেশ্বরের রঙ্গরাজ। হ্যাঁ, আমার পুত্র ব্রজেশ্বরের বিবাহ দেব। বিবাহ দেব দিদা, মা আমায় দেখেছেন? সাহেবকে ছেড়ে দাও। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দাও। রংপুরে পৌঁতানিক কিছু মোহরও সঙ্গে দিয়ে দাও, আর ব্রাহ্মণকে একটা পালকি ডেকে দাও। আপনি কি বলছেন? ওই সাহেবকে আমি ক্যান্ত কমে দেব? আপনাকে ফাঁসি দিতে এসেছিল, জানেন আপনি কি? আমি যা বলছি তাই শোনো রঙ্গরাজ। আমি জীবনে কোনোদিন আপনার অবাধ্য হইনি। দেখুন, ক্ষমার চেয়ে বড় শাস্তি কিছু নেই, সেটা আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। ওরা দুর্বল নিজ রঙ্গরাজ, তুমি তো ওদের মতো নও। আপনি মানুষ হন, এই সত্যি দেবী। না, হবে না, এই বিয়ে আমি হতে দেব না। শুনে দিচ্ছিল আর কি হলে? শুনে দিচ্ছিল সে আবার কি? আমার কাঁধে, আমার কাঁধে। ঠিক আছে ঠিক আছে, আমি একাই যাচ্ছি, তোমাদের যেতে হবে না। তোমার তোমার এখানে আমি একাই নিয়ে আসবো। আর তোমরা সবাই ভবানী ঠাকুরকে আমার জানিও। একটা কথা, অন্যায় দেখলে প্রতিবাদ করবে। ঠাকুর, দেবী আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ঠাকুর, আপনার কাছে একটা কথা গোপন দেখেছিলাম। প্রফুল্ল যেমন প্রয়োজন, শান্তিও তেমনি প্রয়োজন। আমি তোমাদের বাধা দিতে আসিনি, আমি এসেছি আশীর্বাদ করতে।
অতি প্রেম মানে তুমি সোহাগিনী। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।